কাঁচি নিয়ে বেরিয়েছি, এখন যাব চুল কাটতে। তো কে কে খাবার খেতে যাও, সবাই একটু হাই করে দাও। ও এটাই হচ্ছে আমাদের আড্ডা মারা, বিকেলে আড্ডা মারার জায়গা। ঘুম থেকে উঠলাম, ব্রাশ করব, পাড়ার দিকে যাব। আজকে সারা দিন কি করছি তোমরা দেখতে থাকো। ওকে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, গেছে দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ পড়েছে। তো এখন যাব পাড়ার দিকে, যাচ্ছি ব্রাশ নিয়ে বেরিয়েছি রাস্তার দিকে। শুধু সকালবেলা লোকেশনটা একবার দেখে নেবো, ব্যাস সিনেমাটিক শট দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে চল। ও হে কি করি রে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখি। ওহে কি করিলে বলো, পাইব তোমারে। সোনার বাংলা গ্রাম, মনের মধ্যে কেমন একটা অনুভূতি হয়ে গেছে। আমি এখন আছি পলাশদের বাগানে। ওকে, তো এখানে পলাশ কী কী চাষ করেছে ওগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই লাইনটা হচ্ছে কচু, এখান থেকে এই লাইনটা পুরোটা হচ্ছে কচু। এগুলো হচ্ছে ডাল গাছ, ঠিক আছে, এগুলো হচ্ছে ডাল, এগুলো হচ্ছে কুমড়ো গাছ। এখনো কুমড়ো হয়নি, কিছুদিন পরে হয়তো হবে কুমড়ো গাছ। আর এই গাছটা হচ্ছে বিন গাছ, বাংলা ভাষায় বলে বিন। শশা খাবে কে কে, এখনো শশা হয়নি, শশা ফুল এসেছে দেখতেই পাচ্ছ। আর এগুলো ওল গাছ আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট, বহুত ওল গাছ আছে, এখানে গোনা যাবে না। তো দেখিয়ে দিলাম সব কিছু। হ্যাঁ, আরেকটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে, যদি চেনো এই গাছটা। এটাও কচু গাছ, কিন্তু এটা হচ্ছে মান কচু, মানে কচুর থেকে বড় একটা জিনিস হয়, এই গোড়াতেই হয় ওটা, বলে মান কচু। ছোটবেলায় আমরা এই গাছের পাতা দিয়ে বর্ষার ছাতা তৈরি করতাম, বর্ষায় যাতে না ভিজে যায়, তার জন্য এই ছাতা, এই পাতা কেটে আমরা মাথায় নিয়ে যেতাম। তোমরা ভাবছো আমি কী সব করে বেড়াচ্ছি। গ্যাস কি বলো তো, একটা জিনিস ভাবত, লকডাউনের সময় কোথাও যেতে পারছি না, কিছু করতে পারছি না, ঘরেই ভিডিও বানাতে হচ্ছে, গ্রামে ভিডিও বানাচ্ছি। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আসল কথা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট। আজ ওয়েদারটা খুব সুন্দর লাগছে, এখন 9টা বাজে। তো এখন এতক্ষণ বাগানে ঘুরছিলাম, দেখতে পাচ্ছ বাগানেই সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখন বাড়ির দিকে চলেছি, ভাত খেতে হবে। তো ভাত খেয়ে দু তিনজনের চুল কেটে দিতে হবে আজকে, মোটামুটি চুল কাটতে পারি, ঠিক আছে। তো চুলগুলো কেটে দেবো, পান্তা খেয়ে যাবো, এখন কাঁচিগুলো আনতে যাচ্ছি বাড়িতে। হ্যালো গাইস, তো আজকে আমি হব চুল কাটা মিস্ত্রি, কাটিং মাস্টার হব আজকে। তো কজনকে চুল কেটে দেবো তাই দেখতে পাচ্ছ। কাঁচি নিয়ে বেরিয়েছি, এখন যাব চুল কাটতে। তো তিন চারজন আছে, ওদেরকে চুল কেটে দিতে হবে। এই কাঁচি আর চিরণ নিয়েছি, আর এই হচ্ছে মেশিন, কাটিং মেশিন। তো এই মেশিনে দিয়ে আজকে চুল কেটে দেবো ওদেরকে। তো চলো এই যন্ত্রপাতি নিয়ে যাওয়া যাক। তো গ্যাস যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে গেছি, এখন যাবো পলাশদের বাড়ি। পলাশদের বাড়ি তো সবাই আছে ছেলে পুলে, ওখানে গিয়ে কাটিং শুরু হবে। তো গাছ আমি এখন পলাশদের বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ সবাই বসে আছে এখানে, দেখতে পাচ্ছ গাছ সব বসে আছে এখানে। একটা মাথা কেটে ফেললাম।
মানে মাথা মানে কি একটা মানে চুলকাট হয়ে গেছে একজনের, ঠিক আছে। চুলকাটা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাবো। ভাগনা একা বাকি আছে চুলকাটা, এখন চারজনকে চুল কেটে দিয়েছি, আর ভাগনা একা বাকি আছে, তো বাড়িতে গিয়ে ভাগনাকে চুলটা কেটে দেবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ভাগনাতে বাড়িতে গেছিলাম, ভাগনা বলছে আজকে চুল কাটবো না, তো কালকের চুল কাটবে ভাগনা। তো আজকে আমি এখন বাড়ি যাচ্ছি, স্নান করবো, স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে। ওকে মা, বাড়িতে এসে দেখি মা বাড়িতে নেই, বোন বাড়িতে নেই, তো কেউ বাড়িতে নেই এখন। তাহলে আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে দেখা করছি। ওকে, আমি স্নান করে এক্ষুনি আসলাম, স্নান করা হয়ে গেছে কিন্তু ভাত খাইনি, খিদে নেই গাছ, আমি এখন ভাত ভাত খাবো না। তো এখন পাড়ার সব ছেলেরা চলে গেছে গ্রামের দিকে, আমাকে ডাকছিল যাওয়ার সময়, আমার বাড়ির পাশ থেকে যায় ওরা, আমাকে ডেকে রাখলো যে শেখর তাড়াতাড়ি চলায়। তো আমি এখন যাবো ফাঁকা দিকে, যাবো ঘুরতে যাবো, তো খাওয়া দাওয়া কিছু করবো না এখন। তো আমি এখন রওনা দিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ আমি এখন রাস্তায় আছি, ওই ফাঁকার দিকে সবাই আছে। তো গাছ দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি, বুবাই ছুটে পালাচ্ছে, ক্যামেরা ধরা পড়বে না বলে ও ছুটে পালাচ্ছে লজ্জায়। আর একে চেনো তো সবাই, একে তো সবাই চেনো তোমরা, অভি মাই বেস্ট ফ্রেন্ড অভি, ওখানে কথা বলছে ওর গার্লফ্রেন্ডের সাথে। আর আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি কী করবো, এই ব্লগ করি বেড়ে, ভিডিও বানিয়ে বেড়ে আর কী করবো বলো। হাসি হচ্ছে, হাসি হচ্ছে তোমার? আস, এগুলো হচ্ছে আমার গ্রামের ছেলে বলে বদমাস, এটা বলছে বুবাই, সব বদমাস, সব এগুলো সব বদমাস। এটা সাগর, একে চুল কেটে দিয়েছি, কাটিং ডাস্টকে দেখে নাও, এই যে হচ্ছে কাটিং, এই সাগর, টুপিটা পরে নাও বাবা। হ্যাঁ, মারামারি করছো কেন তোমরা? হ্যাঁ, আর অভি দেখতে পাচ্ছ তো, এ শুধু ফোনে ব্যস্ত, সবসময় গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা। শুনলাম আমাদের প্রসেনজিৎ, এই প্রসেনজিৎ খাবার খাওয়াবে দোকানে, তাই খাবার খেতে যাচ্ছি গাইস। এই অভি আছে, সবাই আছে দেখতে পাচ্ছ, এখন প্রসেন আমাদেরকে খাবার খাওয়াবে, খাবার খেতে যাচ্ছি আমরা। তো কে কে খাবার খেতে যাও, সবাই একটু হাই করে দাও। এই প্রসেনজিৎ বসে আছে, ও খাবার খাওয়ানোর নাম করে আমাদেরকে দোকানে নিয়ে গেছে, আর খাবার না খাওয়িয়ে চলে এসছে। বিকেলে আমরা কোথায় আড্ডা মারি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বিকেলে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছ না, এই ঘরটা, এর ভিতরে আমরা আড্ডা মারি। এই একটা ঘর আছে, আর ওই একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমরা আড্ডা মারি। তো চলো ঘরের ভিতরে যাওয়া যাক, কারা কারা আছে দেখা যাক। তো গাছ দেখতে পাচ্ছ এই ওপরে কিছু লোক আছে, রোহিত মেহরা, প্লিজ লুক এট মি, এখানে ফ্রি ফায়ার খেলছে রোহিত আছে, চিরঞ্জিত আছে, এটা গণেশ, বাবা খেলা করছো, ফ্রি ফায়ার খেলছে বাবা। আর ওপরে আছে আমার সুমন ব্রো, ইয়েস ব্রো, হাই করে দাও একটু, হাই, হ্যালো। আর এই আর এখানে ইন্দ্র, এলিক্স, চিকু, চিকু, তো দেখতে পাচ্ছ এখানে সব, এই একজনই আছে পাবজি লাভার, ঠিক আছে, আর সব, আর এই একটা পাবজি লাভার, এই একটা পাবজি লাভার, আর এগুলো হচ্ছে সব ফ্রি ফায়ার লাভার, এগুলো আমি খেলা করি, ফ্রি ফায়ার লাভার। তো নিচে যাওয়া যাক, নিচে কারা আছে এখন দেখা যাক। নিচে দেখতে পাচ্ছ গোডাউনে ঢুকে আছে এখানে ফ্রি ফায়ার লাভার, এগুলো সব ফ্রি ফায়ার লাভার, ফ্রি ফায়ার খেলতে দেখতে পাচ্ছ। আর এখানটা কিছু লোক আছে, এটা শান্তনু ফ্রি ফায়ার খেলছে, আর এখানে আছে আমাদের তপন বাবু ফ্রি ফায়ার খেলছে, আর এটা আমাদের জামাই, হয় জামাই, জামাই সব ঠিকঠাক আছে তো? তো এটাই হচ্ছে আমাদের আড্ডা মারা, বিকেলে আড্ডা মারার জায়গা, এখানেই আমরা সবাই বিকেল হলে আড্ডা মারি,
এখানে সবাই টাইম পাস করি, কেউ ফ্রি ফায়ার খেলে, কেউ পাবজি খেলে, কেউ গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আর আমি আমি কী করি? আমি নেই গার্লফ্রেন্ড, আমি না খেলি ফ্রি ফায়ার, না খেলি পাবজি, তাহলে কী করি আমি? তো গাছ দেখলে আমাদের বিকেলে আড্ডা মারার জায়গা, এটাও একটা ঘর, একটা ঘর সামনে দেখিয়ে দিলাম, আর এই একটা ঘর। এখানে অভি কথা বলছে, সেই অভি ঘুরে ফিরে আমার ক্যামেরার সামনেই আসে। একজন টাক মাথা বসে আছে দেখতে পাচ্ছ, এটা আমার কাকু হয়, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, মানে কাকিমা। তো আমার তো কেউ নেই আর কি করবো, ভিডিও করে বেড়াচ্ছি। দেখতে পাচ্ছ সাইডটা পুরো জলে ভরে গেছে গাছ, বর্ষার জলে আমাদের পুরোটাই সব কিছু ভরে গেছে গাছ। বর্ষার জলে আমাদের মাঠগুলো কেমন হয় ভরে গেছে তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ পুরো বর্ষার জলে এগুলো সব ভরে গেছে। এই এই মানে যে পুকুরগুলো আছে, এই পুকুরগুলো কোনো জল ছিল না, এই পুকুরগুলো বর্ষার জলেই ভরে গেছে সব, মানে এত পরিমাণে বর্ষা হয়েছে। তো অনেক বেলা চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর কী বলবো, আজ সারাদিন যেটা করলাম, সারাদিন কী করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।